प्लिज सबसक्राइब माई यूट्यूब चैनल और बेल आइकन प्रेस करे ऑले क्लिक कर दिन। অতি সম্প্রতি স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি ও ছোট্ট ছেলে ইউভানকে নিয়ে শহর ছেড়ে ছুটি কাটাতে গিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। কাল শুভশ্রী ও ইউভানের কয়েক ঝলক দেখা পাওয়া গেলেও আজ গোটা পরিবারই হলেন ক্যামেরাবন্দী সকলের সঙ্গে। ছুটি কাটাতে গিয়ে সকাল সকাল বেশ কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন রাজ। ছবিতে দেখা গিয়েছে রেস্টুরেন্টের বাগানে বসে আড্ডায় মেতেছে শুভশ্রী ও রাজের মা। অভিনেত্রীর কোলে রয়েছে ইউভান। মা ঠাকুমার সঙ্গে বসে মিষ্টি হাসিতেই নেটিজেনদের মন দখল করে নিয়েছে ছোট্ট ইউভান। সকলের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছে রাজের দুই ভাগ্নি ও শুভশ্রীর দিদিও। ইউভান চার মাসে পড়তেই ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন রাজ ও শুভশ্রী। তবে লম্বা টুর নয়, কাছে পিঠে ঘুরছেন তিনজন। উলুবেরিয়ার দ্য আমায়া রিসর্টে গিয়েছেন তারা। ইউভানের চার মাসের জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেলের মিষ্টি কিছু ছবি ও ভিডিও শেয়ার করলেন শুভশ্রী। বাবা রাজের কোলে চেপে ক্যামেরার দিকে দু চোখে বিস্ময়ভাবে তাকিয়ে রয়েছে ছোট্ট ইউভান। খেলনা নিয়ে নিজের মনের মতো সময় কাটাচ্ছে যখন, অথবা যখন ইউভান খিলখিল করে হাসছে, সেই রকম কিছু ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। শুভশ্রীর এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গেছে। কমেন্ট করেছেন মিথিলা, রীতাভরী চক্রবর্তী, দর্শনা বণিক। ইউভানকে পুতুল বলে আদরে সম্বোধন করেছেন রীতাভরী। ইতিমধ্যেই 90,000 পেরিয়েছে লাইকের সংখ্যা। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, লাইক করবেন আর বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, খুব ভালো থাকবেন।